ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। দেখো, এক্সাম রেজাল্ট প্রকাশিত হলো। যারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে ডিপার্টমেন্টের আন্ডারে তোমরা যারা এক্সাম দিয়েছিলে ফিল্ড ওয়ার্কার MHW গ্রেড 3 এবং জেনারেল ডিউটি অ্যাটেন্ড গ্রেড 3 এবং ফুড সেফটি অফিসার পদে যারা অ্যাপ্লাই করেছিলে এবং যারা এক্সাম দিয়েছিলে কিছুদিন আগে, তাদের রেজাল্ট প্রকাশিত হলো এবং প্রচুর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য নাম প্রকাশিত হলো। এবং তোমাদের সামনে পিডিএফটি ওপেন করে দেখিয়ে দেবো কাদের নাম প্রকাশিত হলো এবং পিডিএফটি কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। চলো পিডিএফটি এবার ওপেন করি। দেখো, প্রথমে আমরা দেখে নিই। দেখো, প্রকাশিত হয়েছে 5/2/2021, মানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে প্রকাশিত হয়েছে। এবং তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মিলিয়ে নাও, যেখানে আছে 13/2020 অ্যান্ড 19/2020। দেখো এখানে লিস্ট অফ ক্যান্ডিডেট, দেখো ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত হয়েছে এবং পার্সোনালিটি টেস্টের জন্য, যেটা ডিপার্টমেন্টটা দেখে নাও তোমরা, ফুড সেফটি অফিসার, মানে ফুড সেফটি অফিসার পদে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য এখানে 9 জনের নাম প্রকাশিত হয়েছে এবং 12 তারিখে আছে ইন্টারভিউ, টাইম হচ্ছে 11টার সময়। এবার তোমরা দেখে নাও যে তোমরা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবে। দেখো, তোমরা 8 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে এবং যদি প্রবলেম হয় তাহলে তোমরা 9 তারিখ, 10 তারিখ, 11টা থেকে তোমরা 4টে অবধি সরাসরি তোমরা ইমেলের মাধ্যমে ওখানে কন্ট্যাক্ট করে নেবে এবং তোমরা নিজেরাই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালের হেড অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করে নেবে যে তোমাদের কেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে সেটা নিয়ে। চলো এবার দ্বিতীয় পিডিএফটি তোমাদের সামনে ওপেন করি। তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মিলিয়ে নাও, যেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কার MHW গ্রেড 3 পদের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা মিলিয়ে নাও 09/2020 এবং 20/2020। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে যারা অ্যাপ্লাই করেছিলে এবং তাদের পার্সোনালিটি টেস্টের জন্য লিস্ট প্রকাশিত হয়েছে, কিছুদিন আগে এর এক্সাম হয়েছিল। দেখো, পার্সোনালিটি টেস্ট এবং স্টার্ট হচ্ছে 11/2021, যে বোর্ড ওয়ানে থাকছে এবং টাইমটা থাকছে 11টার সময় ক্যান্ডিডেটের ইন্টারভিউ হবে। তোমরা সমস্ত পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, কারণ সমস্ত কিছু তোমাদের সামনে বিস্তারিত করে আলোচনা করা হচ্ছে না। তোমরা দেখে নেবে যে কার কার লিস্টে নাম প্রকাশিত হয়েছে, ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেবো, কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটিও তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো। চলো পরবর্তী যে লিস্টটা আছে, এই যে পিডিএফটা তোমরা ডাউনলোড করবে এর মধ্যেই আছে। চলো একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে, দেখো তোমরা দেখতে পাবে যে জেনারেল ডিউটি অ্যাটেন্ড গ্রেড 3 পদে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য এখানে লিস্ট প্রকাশিত হয়েছে এবং 12 তারিখে থাকছে তাদের ইন্টারভিউ এবং টাইম থাকছে 1টা থেকে এবং বোর্ড ওয়ানে তাদের ইন্টারভিউ হবে। তোমরা সমস্ত পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে এবং দেখে নেবে কার কার নাম এখানে প্রকাশিত হয়েছে। ফিল্ড ওয়ার্কার এবং জেনারেল ডিউটি অ্যাটেন্ড এই পদের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 8 তারিখ থেকে এবং প্রবলেম যদি কিছু হয় সেটা আগেই বলে দিয়েছি, সেইভাবে তোমরা সলভ করে নেবে। এবার দেখো কীভাবে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নিচ্ছি। দেখো, আমরা অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে আছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেব। দেখো এইখানে যে এমপ্লয়মেন্ট নোটিশ বলে যে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বলে যেটি আছে এইখানে টাচ করবে এবং যদি একটু নিচের দিকে যদি আসো তোমরা এই ভিউ মোড অপশনে গিয়ে তোমরা নেক্সট একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এবং তোমরা রিসেন্ট এক্ষুনি যদি তোমরা ট্রাই করো তাহলে তোমরা দেখতে পাবে এই দুটো নোটিশ। নোটিশ দুটো খেয়াল করবে তোমরা, এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2020 এবং 19/2020 এবং আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থাকছে যে 09/2020 এবং 20/2020। এই যে ডাউনলোড অপশানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে যার যেটা প্রয়োজন। আলোচ্য বিষয়টি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যেন একটি লাইক করবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমাদের যে বন্ধুগুলো রয়েছে তারা যেন হেল্প পায়। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ জিকে স্টল বিভিন্ন চাকরির খবর নিয়ে প্রতিনিয়ত হাজির হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। ধন্যবাদ।